হ্যালো, সমতলীয় ভেক্টর অর্থাৎ প্লেনার ভেক্টর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ভেক্টরের প্রাথমিক ধারণা এবং যোগ বিয়োগ এবং ত্রিভুজ সূত্র এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদের একটু জানা দরকার যে রাশি মানে কি, সমতল মানে কি। তো সমতল তো একটা প্লেন, তো সেই হিসেবে এখানে সমতলীয় ভেক্টর বা তো প্লেনার ভেক্টর এই কথাটা এসেছে। তো যে কোনো রাশির যদি সেটাকে স্কেলার রাশি আমরা বলি, তাহলে সেটা শুধু মান থাকে, অর্থাৎ এর সাথে কোনো দিক নির্দিষ্ট করা থাকে না। আর যে রাশির বা কোয়ান্টিটির মান এবং দিক দুইটি থাকে, তাকে আমরা ভেক্টর রাশি বলি। এখানে ডান দিকে আমি কিছু উদাহরণ দিয়েছি, যেমন একটি স্কেলার রাশির উদাহরণ হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্সের বাংলা হচ্ছে দূরত্ব, আর এর সমতুল্য ভেক্টর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে এটাকে বলা হয় সরণ। তো এর একটি ছবির উদাহরণ আমি পরে দেখিয়েছি। আরেকটি উদাহরণ হচ্ছে মানে তুলনাযোগ্য আর কি, সেটি হচ্ছে স্পিড। এটাকে বাংলায় বলা হয় দ্রুতি। তো দ্রুতি এটার একক কিলোমিটার পার আওয়ার অথবা মিটার পার সেকেন্ড এরকম হতে পারে, কিন্তু এর কোনো নির্দিষ্ট দিক বলা থাকে না দ্রুতির ক্ষেত্রে। আর এর ভেক্টর রাশিটা হচ্ছে গতিবেগ মানে ভেলোসিটি। এর অবশ্যই কিলোমিটার পার আওয়ারের সাথে দিক থাকতে হবে, দক্ষিণ দিক, উত্তর দিক, পূর্ব দিক এরকম। তো এরকম আরও অনেক উদাহরণ আছে, যেমন মাস। মাস হচ্ছে বাংলা হচ্ছে ভর, এটি একটি স্কেলার রাশি। আর যদি আমরা চিন্তা করি ওয়েট, তাহলে এটি হচ্ছে ভেক্টর রাশি, কারণ ওয়েটের সাথে ভরের সাথে সাথে আমাদের দিকও থাকে, সেটি হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে। তো এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, উদাহরণগুলো, তারপরে আমরা ভেক্টর নিয়ে আলাপ করতে পারি। যেমন এখানে একটি উদাহরণ দেখানো হয়েছে, ও এ ভেক্টরটি একটি ভেক্টর, এটাকে আমরা এ ভেক্টর নাম দিলাম, স্মল এ, এবং এটা ক্যাপিটাল লেটারে লেখা, বোল্ড লেটারে লেখা। উপরে একটি তীর চিহ্ন দেওয়া হয়, কারণ আমরা যখন হাতে লিখি তখন বোল্ড নাকি নর্মাল এটা বোঝা সম্ভব নয়। তো এইভাবে আমরা ভেক্টর দেখাই। আমরা কোনো কোনো সময় ও এ পুরা কথাটা লিখে ও বিন্দু থেকে শুরু এ বিন্দু পর্যন্ত ও এ রেখা দেখিয়ে তার উপরে একটি তীর চিহ্ন সেভাবেও দেখাতে পারি। তো এটা হচ্ছে ভেক্টরকে প্রকাশ করার একটা পদ্ধতি। যদি কেউ শুধু ও এ লেখে উপরে চিহ্নটা ছাড়া, তাহলে আমরা বুঝবো যে এটি একটি স্কেলার দূরত্ব বোঝানো হচ্ছে। অনেক সময় ও এ ভেক্টরের ভেক্টর চিহ্ন দিলাম, তারপরে দুই পাশে দুটি লম্বা খাড়া দাগ দিয়ে দেখানো হতে পারে এর মান, মানে শুধু স্কেলার অংশ, শুধু মান, ও থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে এটা হচ্ছে মান প্রকাশ করার একটা পদ্ধতি। এখন আমরা এইখানে একটি ভেক্টর নিলাম, ধরা যাক এটা হচ্ছে 4 একক দৈর্ঘ্য বিশিষ্ট, মানে এরকম আর কি। তাহলে এটা যদি 4 একক দৈর্ঘ্য বিশিষ্ট হয়, তাহলে এর মান হবে, যেমন এই ভেক্টরটার নাম যদি হয় ও বি, তাহলে আমরা বলবো যে ও বি একটি ভেক্টর, ও বি একটি ভেক্টর, এবং এই ভেক্টর হওয়ার কারণে উপরে তীর চিহ্ন দিলাম, এবং তার মান আমরা দেখানোর জন্য এরকম দুইটা লম্ব উল্লম্ব দাগ দিলাম, তাহলে এর মান হবে 4 একক, সমান হবে 4, এবং দিক থাকতে হবে। তো দিক এটা যদি পূর্ব দিক হয়, হতে পারে যে হ্যাঁ এটা পূর্ব দিকে চলে গেছে, দিক হচ্ছে পূর্ব দিক। তো এরকম মান এবং দিক দুটি থাকবে ভেক্টরের ক্ষেত্রে। এখন আমরা আরেকটি কথা এখানে বলতে চাচ্ছি, সেটা হলো যে মান যদি আমি জানি ও বি ভেক্টরের মান কত, তাহলে সেই মান সংখ্যাটি দিয়ে যদি তাকে ভাগ দিয়ে দেওয়া হয়, যেমন ও এ ভেক্টরকে আমি ও এ ভেক্টরের মান দিয়ে ভাগ দিলাম, তাহলে সেই ক্ষেত্রে তো ও এ ভেক্টর হচ্ছে 4 একক বিশিষ্ট এবং দিক বিশিষ্ট, এবং মান দিয়ে ভাগ দিয়ে দিলাম 4 দিয়ে 4, তাহলে তার মান হবে 1। সেই হিসাবে একক ভেক্টর বলা হয়। একক ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার শুধু দিক থাকছে আর মান হয়ে যাচ্ছে 1। তো এরকম একটা বিষয়। এখন এখানে দেখা যাবে যে আমরা যদি এই পর্যন্ত একটা ভেক্টর নিই, ধরা যাক এটা হচ্ছে ও সি, তার মানে ও সি হচ্ছে একটা ভেক্টর যার মান 1, তাহলে ও সি ভেক্টর এর মান 1, এবং সেইটার
মাধ্যমে আমি যদি ওবি ভেক্টরকে প্রকাশ করি তাহলে কি দেখা যাবে? তাহলে দেখা যাবে যে ওসি ভেক্টর হচ্ছে ইউনিট ভেক্টর যার মান 1 এবং ওবি ভেক্টর হচ্ছে চারটা ওসি ভেক্টরের সমান। ওবি ভেক্টর হচ্ছে চারটা ওসি ভেক্টরের সমান। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারবো 4 ইনটু ওসি, ওসি হচ্ছে আরেকটা ভেক্টর যার মান 1, মানে একক ভেক্টর। এরকম চারটা একক ভেক্টর, কারণ ওসি ভেক্টরের দিক আর ওবি ভেক্টরের দিক একই। তাহলে একই দিক বিশিষ্ট যদি চারটা একক ভেক্টর আমরা নিই তাহলে আমার ওবি ভেক্টর আসছে, তার মানে ওবি সমান 4 ইনটু ওসি, এটা লেখা সম্ভব। এই ব্যাপারটাই আমি এখানে লিখেছি, একটি ভেক্টরকে তার একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা সম্ভব, হয়তো কয়েকটি নিতে হবে, এম মানে এখানে 4। তো তারপরে আমরা দেখি এরপরে ভেক্টরের যোগ বিয়োগ মান দিক এগুলো কীভাবে করতে হয়। তা আমরা এখানে প্রথমে একটি সহজ উদাহরণ দিই, যেমন ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত সোজাসুজি লাইনের উপর দিয়ে গেল, এটা একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম হচ্ছে পি ভেক্টর। তাহলে এই পি ভেক্টরের মান কত হবে? এখানে ছবি থেকে সহজেই দেখা যাচ্ছে এই ভেক্টর মান 3 হল। আরেকটা ভেক্টর যদি নেই, এটা যদি একই দিকে একই সমান হয় তাহলে তো সেটাও পি ভেক্টর হবে, তার মানে এই ভেক্টরটাও আরেকটা পি ভেক্টর হবে। তাহলে এদের যোগফল পি প্লাস পি যোগ করে দিলে 2p হবে। এটা নিয়ে কারোর কোনো অসুবিধা নেই, কারণ এরা একই রকম ভেক্টর, একটি পি আরেকটি পি, তো দুইটা যোগ করে দিলাম 2p হলো। এ হলো একটা কনসেপ্ট যোগের। আরেকটি হচ্ছে, এবং তাদের মান এখানে দেখা যাচ্ছে 3 হবে। আরেকটি হচ্ছে কনসেপ্ট, যেমন আমরা এখান থেকে একটি ভেক্টরকে শুরু করলাম 1, 2, 3, 4 এদিকে, এদিকে 3 এই পর্যন্ত আমি নিব, তাহলে এখান থেকে এদিকে চলে গেল, এটা হলো একটি ভেক্টর, এই ভেক্টরের আমরা নাম দিলাম এ। এখন আরেকটি ভেক্টর যদি অন্য দিকে যায়, অন্য মান বিশিষ্ট হয়, দিক পরিবর্তিত হয়, তাহলে সেটাকে আমরা তো আর এ বলবো না, তখন সেটার অন্য নাম হবে। যেমন আরেকটি ভেক্টর আমরা দেখাচ্ছি, এখান থেকে শুরু হলো সে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত গিয়েছে, তার মানে আমি বলতে চাচ্ছি এটা হলো হরাইজন্টাল দিকে 3 ঘর আর ভার্টিক্যাল দিকে 2 ঘর নিচে, এরকম একটি ভেক্টর। এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। এখন এই এ ভেক্টর বি ভেক্টরের মান কত হবে এবং তাদের যোগফল কত হবে, এটা আমরা দেখতে চাই। তাহলে প্রথমে আমরা দেখি এ ভেক্টরের মান কী হবে। এ ভেক্টরের মানটা আমরা যখন বের করব তখন এটা আসলে রুট ওভার করতে হয় এর হরাইজন্টাল যে দূরত্ব, মানে এখান থেকে শুরু হয়েছিল ভেক্টরটা, তারপরে এর হরাইজন্টাল দূরত্ব হচ্ছে 1, 2, 3, 4 ঘর, সেই 4-এর স্কোয়ার দিতে হবে, আর তারপরে প্লাস দিয়ে উলম্ব দূরত্বের স্কোয়ার, এইখান থেকে 1, 2, 3, তার মানে এই দূরত্ব দুইটির আমরা হরাইজন্টাল দূরত্ব 4 স্কোয়ার এবং উলম্ব দূরত্ব 3 স্কোয়ার, এটা দিয়ে যোগ করে রুট ওভার করলে আমরা তখন পাব, এটা হলো রুট ওভার 16 যোগ 9, রুট ওভার 25, তাহলে এটা আসবে 5, তার মানে এ ভেক্টরের মান আসবে 5। এটা হচ্ছে ভেক্টরের মান নির্ণয় করার পদ্ধতি, যে কোনো ভেক্টর যদি আমাকে দেওয়া থাকে। তার মানে এখানে উলম্ব দূরত্ব এবং হরাইজন্টাল দূরত্ব এটা আমাদের জানা থাকতে হবে, তবে আমরা এই মানটা বের করতে পারব। আচ্ছা, আর এর দিক বের করার জন্য আমাদের একটি বের করতে হয়, অ্যাঙ্গেল বের করতে হয়, সেটা হলো যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা বলবো যে এর উলম্ব দূরত্বের সাথে আমি একটি ছবি দিয়ে না হয় দেখাই তাহলে সুবিধা হবে। আমরা বলছি যে এর অনুভূমিক দূরত্ব হচ্ছে এটা, আর আমার উলম্ব দূরত্ব হচ্ছে এটা, তার মাধ্যমে আমি বের করলাম। আর দিক বের করার জন্য এই অ্যাঙ্গেলটা বের করতে হয়, অ্যাঙ্গেলটা হলো এটা হরাইজন্টাল রেখার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে সেইটা বের করার জন্য খুব সহজে বের করা যায়, সেটা হলো অ্যাঙ্গেলের মানটা বলা হয় 10 ইনভার্স। 10 ইনভার্স মানে 10 অ্যাঙ্গেলের বিপরীত, 10 ইনভার্স উলম্ব দূরত্ব মানে এখানে 3, আর ডিভাইডেড বাই অনুভূমিক দূরত্ব 4,
ইনভার্সের জন্য আমাকে এখানে পাওয়ার এর মতো মাইনাস ওয়ান এটা দিতে হবে, তাহলে দিলে আমি বুঝবো যে টেন এর কত ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য মান 3/4 হবে সেটা আমরা বের করছি। তাহলে এর মাধ্যমে আমরা দিক বলতে পারবো, তার মানে আমরা যদি উল্লম্ব অনুভূমিক দিকটা জানি তাহলে বলতে পারবো অনুভূমিক দিক হচ্ছে পূর্ব দিক এবং তার সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে আমার ভেক্টরটি যাচ্ছে। সো এই হচ্ছে মান ও দিক বের করার পদ্ধতি। এখন আমরা দেখি যে এই দুটি ভেক্টর একটি এ এবং একটি বি তাদের যোগফলটা কীভাবে হবে। এখানে লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে বি ভেক্টর কিন্তু অন্য আরেকটি জায়গা থেকে শুরু হয়েছে, অন্য বিন্দু থেকে এবং অন্য দিকে যাচ্ছে। তা আমরা এই ভেক্টরটিকে স্থানচ্যুত করব, মানে একই দিক একই দৈর্ঘ্য রেখে আমরা এই ভেক্টরটিকে জাস্ট সমান্তরালভাবে এখানে এসে দিব সেটি। তার মানে আমার ভেক্টরের মান এবং দিক একই থাকবে, শুধু তার উৎপত্তি স্থল তার শুরুর স্থান স্থলটা আগে যেখানে ছিল সেইখানে আমি আগের যে ভেক্টরের উৎপত্তি স্থল সেখানে রাখলাম। এই ক্ষেত্রে কিন্তু ভেক্টর পরিবর্তন হবে না, একই ভেক্টর এটাতে প্রকাশিত হবে। এখন এখানে যদি আমি এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল বের করতে চাই তাহলে আমি এই একই উৎপত্তি স্থলে আনলাম, আনার পরে আমি যে একটি সমান্তরিক তৈরি করতে পারবো যদি আমি চাই, এইখানে একটা সমান্তরালভাবে এটা এদিক দিয়ে যাবে, সমান্তরালভাবে আমরা একটা রেখা কল্পনা করতে পারি বি এর মতো এরকম, এবং এদিকেও একটা সমান্তরালভাবে রেখা কল্পনা করতে পারি এর মতন, তাহলে আবার এই সমান্তরিকটা তৈরি হবে। তো এই সমান্তরিকের যে কর্ণ হবে, এই সমান্তরিকের কর্ণটি হবে তাদের যোগফল, সমান্তরিকের কর্ণটি হবে তাদের যোগফল, এটাকে বলে ভেক্টরের সমান্তরিক বিধি, এটাকে বলে ভেক্টরের সমান্তরিক বিধি। তো এই সমান্তরিক বিধিটা যোগফল বিয়োগফল এগুলো বের করার ক্ষেত্রে কাজে লাগে। তার ব্যাপারটা কী হচ্ছে, একটি ভেক্টর এ আর একটি ভেক্টর বি দুইটি সন্নিহিত বাহু দিয়ে সমান্তরিক তৈরি করা হলো, তাহলে সমান্তরিকের যে কর্ণ ওই উৎপত্তি স্থলগামী যে কর্ণটি হবে সেই কর্ণটি হবে এ প্লাস বি ভেক্টর, মানে এ প্লাস বি ভেক্টর অর্থাৎ তাদের যোগফল ভেক্টর। এখন এই যোগফল ভেক্টরটিকে আমরা এই সমান্তরিকের কর্ণ হিসেবে যেরকম দেখাতে পারি একইভাবে আমরা এর একটু অন্যভাবে বলে ত্রিভুজ বিধিও বলতে পারি একই জিনিস। কীরকম সেটা হচ্ছে আমরা এখানে একটা নাম দিই তাহলে আমাদের একটু সুবিধা হবে। ধরে নিলাম আমার উৎপত্তি স্থল হচ্ছে এ সরি ও, এবং এই বাহুটা এই বিন্দুটা ছিল এ বিন্দু, এবং এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, এবং কর্ণটি হচ্ছে সি ও সি। এখন আমি যদি ও বিন্দু থেকে ও এ পর্যন্ত এ ভেক্টর থেকে দেখাই, আর এ থেকে সি এর দিকে এসির দিকে যে ভেক্টরটি আসবে সেটি আসলে আমার বি ভেক্টর, তার মানে আমার এখানে দেখা যাচ্ছে যে ও এ প্লাস এ সি সিরিয়াল করে আমি দেখাচ্ছি, ও থেকে এ বিন্দু তারপরে এ থেকে সি বিন্দু, মানে আমি দুইটি বিন্দু থেকে পরপর ভেক্টরের দিক অনুসারে আমার দিকটাও কিন্তু মিলতে হবে, দিক অনুসারে আমরা এইভাবে গেলাম। তাহলে যে তৃতীয় বাহু পাওয়া যায় সেই বাহুটি হবে ও থেকে সি বিন্দু, মানে একই উৎপত্তি স্থল থেকে আবার ওই সিতে গেলাম, তাহলে সে তার সমান হবে। এটি হচ্ছে যোগ বিধি মানে ত্রিভুজ বিধি। তাহলে ত্রিভুজটা কোনটা, ত্রিভুজটা হচ্ছে এ ও সি, এবং এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে কোনো একটি বিন্দু থেকে শুরু করতে পারবো, তারপরে আমরা পরবর্তী বিন্দু থেকে আবার দ্বিতীয় ভেক্টরটি দেখাবো একই ক্রমে, তাহলে তৃতীয় বাহুটা হবে বিপরীত ক্রমে তাদের যোগফলের সমান। এই হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি যা দিয়ে আমরা যোগফল বের করতে পারি। এখন আমরা এখানে অন্য একটি ত্রিভুজ দেখাই, যে কোনো ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এই এই বাহু থেকে শুরু এই বিন্দু থেকে শুরু করি এদিকে, ধরে নিলাম আমরা আচ্ছা এখানে একটা নাম দিই এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড হচ্ছে আমার একটা ত্রিভুজ, এবং সেই ত্রিভুজের মধ্যে আমি দুইটি বাহু বরাবরে দুইটি ভেক্টর নিলাম এক্স ওয়াই,
x y থেকে শুরু করে yz তাহলে yz আমার একটা ভেক্টর এবং তারপরের ভেক্টরটা হবে সিরিয়ালি zx এটা প্লাস দেখাচ্ছি প্লাস zx তারপরে আমার এই দুইটা ভেক্টরের যোগফল সমান সমান তৃতীয় ভেক্টরটা মানে তৃতীয় বাহুটা হবে সেটা হবে y থেকে শুরু করে বিপরীত দিকে মানে yx এই হচ্ছে আমার কনসেপ্ট যে কোনো বিন্দু থেকে শুরু করা যায় পরপর দুইটা বাহু সিরিয়াল তারপরে তৃতীয় বাহু বিপরীত ক্রম এই হচ্ছে ত্রিভুজবিধি এতে ভেক্টরের যোগফল চলে আসে এখন আমরা যদি বিয়োগ করতে পারতাম আমরা যদি এটাকে ঘুরিয়ে লিখি যেমন আমরা যদি বলি এটা হচ্ছে yz তাহলে yz আমি রাখলাম বাম দিকে এবং zx-টাকে ডান দিকে নিয়ে গেলাম এটা হবে ও এটা তো yx হবে এটা হবে yx তাহলে এটাকে ডান দিকে নিয়ে গেলে এটা হলো yx ডান পাশে ছিল আগে থেকে yx এর উপরে ভেক্টর চিহ্ন দিলাম তারপরে আমি এদিকে ডান দিকে নিয়ে গেলাম এটা হলো zx zx তাহলে এটাও তো দেখা যাচ্ছে যে একটি ভেক্টর থেকে আরেকটি ভেক্টর বিয়োগ করে এটা পাওয়া যায় যেমন কি কি ভেক্টর একটা হলো yx yx একটা হলো zx তারপরে এটা হয়ে যাচ্ছে yz yz তো এটাও মনে রাখা যায় কেউ যদি মনে রাখতে না চায় একটা ভেক্টর মনে রাখলেই তার এটা চলবে শুধুমাত্র একটা বিষয় সেটা হলো পরপর একই ক্রমে দুই বাহু তারপরে তাদের যোগফল হবে বিপরীত বাহু ও অন্য তৃতীয় বাহু বিপরীত ক্রমে এই হচ্ছে ত্রিভুজগুলি এখন আমরা আসি এই জেড এক্স যে মাইনাস এখানে এটা আসলে কী এটা হলো মাইনাস যখন আমরা দেখাই যেমন এখানে উপরে আমরা দেখাতে পারি এটা হলো পি ভেক্টর ছিল তাহলে পি ভেক্টর যদি একই রকম থাকে একই মান বিশিষ্ট এবং বিপরীত দিকে আমি দিয়ে দিই তাহলে এটাকে বলা হবে মাইনাস পি ভেক্টর মাইনাস কথাটার অর্থ হচ্ছে শুধু দিক বিপরীত দিকে যাবে তার মানে আমরা কোনো কোনো সময় যদি আমরা চাই যে এখানে এ মাইনাস বি বের করব এ মাইনাস বি বের করতে চাই তাহলে আমার বি ভেক্টরটিকে এখানে আমি একটি ভিন্ন কালার দেখাই নীল কালার তার মানে আমার বি ভেক্টরটিকে আসলে এ মাইনাস বি যদি আমরা বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো এ মাইনাস বি বের করার অর্থ হচ্ছে আমি এ প্লাস মাইনাস বি করব এর অর্থ হচ্ছে এ ভেক্টরের সাথে আমি যোগই করব কিন্তু সেই যোগ করব মাইনাস বি ভেক্টরের যোগ তার মানে আমরা যদি বি ভেক্টরটা জানি তাহলে মাইনাস বি ভেক্টরটাও আমরা বের করতে পারব এবং সেই মাইনাস বি ভেক্টরের সাথে এ ভেক্টরের সাথে যোগ করলেই আসলে এ মাইনাস বি ভেক্টরটা হবে সেই ক্ষেত্রে আমার মাইনাস আলাদা করে নতুন কিছু সিদ্ধ হচ্ছে না তাহলে এখানে এ মাইনাস বি করতে চাইলে বি এর বিপরীত তার মানে এদিক থেকে আমার এখানে চলে যেত মাইনাস বি ভেক্টরটা কারণ এটা একই রকম একই দিকে থাকবে একই মান বিশিষ্ট থাকবে এবং সেটার ক্ষেত্রে আমার যে এ প্লাস মাইনাস বি করতে হবে তার মানে আমার এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রে আমি তখন নিতাম ও এ ও আমি তখন আলাদা দুইটি এই বাহুটি না আমি তখন এটার বিপরীত দিকে বি ভেক্টর মাইনাস বি ভেক্টরের সমান্তরাল করে এটা আমি আঁকতাম কারণ আমার মাইনাস বি ভেক্টর লাগবে আর এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর কেন আমি নিচ্ছি এটা কারণ এটা হলো সিরিয়াল করে আমাকে করতে হবে মানে আমি ও এ এবং এ ডি ধরে যাক এই বিন্দুটা ডি তাহলে ও এ এবং এ ডি এরকম করতাম মানে আমি বলছি যে ত্রিভুজ সূত্র হিসাবে আমি বলতাম ও এ একটি বাহু এবং তার থেকে এ ডি আরেকটি বাহু তাহলে এদের যোগফলটা হবে আবার তৃতীয় বাহু মানে ও ডি বিপরীত ক্রমে তাহলে ও ডি আমার হয়ে যেত
সরি, ওডি বাহুটি হয়ে যেত আমার এখানে এ ভেক্টর এবং বি ভেক্টরের যে মাইনাস তার যোগফল। তাহলে এ ভেক্টর মানে ও এ ভেক্টর, আর এডি ভেক্টরটা হচ্ছে আমার মাইনাস বি ভেক্টর। তাহলে আমি মাইনাস বি ভেক্টরকে এ ভেক্টরের সাথে যদি যোগ করতে পারি, তাহলে তো আমার এ মাইনাস বি হয়ে যাচ্ছে। তাহলে ওই ওডি যে কর্ণ সামান্তরিকের অথবা তৃতীয় বাহু, সেটা দিয়ে আমার এই বিয়োগফলটা প্রকাশিত হচ্ছে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন আমরা একটু উদাহরণ দেখি এর ব্যবহার। এখানে মান সুনির্দিষ্টভাবে বলা হয়নি, যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রে এটা বলা হচ্ছে। তো যে কোনো একটি ত্রিভুজ আমরা আঁকতে পারি, এখানে এই ভেক্টর চিহ্নের উপরে আঁকার দরকার ছিল এমন না, আমরা জাস্ট নিলাম আর কি। তো এই ক্ষেত্রে আমরা যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রে এটি দেখতে পারি, এবিসি ত্রিভুজ ওরা বলেছে, এর মানের কোনো কিছু বলা নাই, দিকের কোনো কিছু বলা নাই, জাস্ট একটি ত্রিভুজ এবং এই বাহু দিয়ে ভেক্টরগুলো প্রকাশিত হচ্ছে। তার মানে এবি বাহুর মধ্যবিন্দু এখানে বলা হচ্ছে ডি বিন্দু এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই বিন্দু, না হ্যাঁ এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই বিন্দু, এটা আমাদের কাছে দেওয়া আছে। এখন আমরা এই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, এখন আমরা একটা জিনিস এখানে প্রমাণ করব। প্রথম দুইটা অংশ আছে, প্রথম অংশটি হচ্ছে এডি প্লাস ডিই, এডি এডি প্লাস ডিই, তার মানে এটা এখানে যুক্ত করতে হচ্ছে, ডি রেখা যুক্ত করে দিলাম, এডি প্লাস ডি, একে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখব যে প্রথম হচ্ছে আমার এডি ভেক্টরটা কেমন। এডি ভেক্টরটা হচ্ছে আমার এবি ভেক্টরের অর্ধেক, এডি ভেক্টর হচ্ছে এবি ভেক্টরের অর্ধেক, এখানে ছবি থেকে এভাবে নেওয়া হচ্ছে, যেহেতু তার মান অর্ধেক আর দিক তো একই থাকলো, এ থেকে বি বিন্দু, এ থেকে ডি বিন্দু, একই রেখা। আরেকটি বাহু বরাবরে যেটা আমরা পাই সেটা হলো এ ই ভেক্টর, এ ই ভেক্টর এটা হচ্ছে এসি ভেক্টরের অর্ধেক। তাহলে আমরা এটা জানা থাকলো, এটা আমরা এখানে লিখে রাখলাম। এখন আমরা যদি এই ছোট ত্রিভুজ যেটা সেটা হলো এ ডি ই ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কী পাব, এ ডি ই ত্রিভুজ যেটা, এটা যদি আমরা নেই ত্রিভুজ এ ডি ই হতে, আমরা যে ভেক্টরের ত্রিভুজ সূত্র দেখতাম তার থেকে আমরা কী পাব, তার থেকে পাব এডি প্লাস ডিই, মানে যেটা আমরা বের করতে চাচ্ছি, প্রথম একটি বাহু এডি, তারপরে সিরিয়ালি দ্বিতীয় বাহু ডিই, সেটা হবে, সেটা হবে ডিই, সেটা হবে আমাদের এই বাহু। এটা হলো ত্রিভুজ সূত্র থেকে এই জিনিসটা হয়। তাহলে এটা যদি এই বাহু হয় এবং এটা ভেক্টর হিসাবে প্রকাশিত হয়, তাহলে ওইটাকে আমরা হাফ এসি বলতে পারছি, এটাকে হাফ এসি বলতে পারছি। তার মানে এখানে আমার খুব সহজেই এডি প্লাস ডিকে এসির মাধ্যমে প্রকাশ করতে পারলাম, এটা খুব সহজেই এটা প্রকাশিত হয়ে গেল হাফ এসি। তো প্রথম অংশ বা এই অঙ্কের প্রথম অংশটা এরকমই, এটা আমরা এখানে দেখাতে পারলাম। তারপরে যেটা বলছে আরেকটি বিষয় যে ভেক্টরের সাহায্য নিয়ে প্রমাণ করো ডি সমান হাফ বিসি। তো এখন ডি সমান হাফ বিসি এটা কিভাবে আসবে, এখানে কিন্তু ভেক্টর চিহ্ন দেওয়া নাই, তো ভেক্টর চিহ্ন দেওয়া নাই, কিন্তু আমরা এখানে করব কিভাবে এটা করব। তাহলে এখানে তো আমরা দেখতে পারলাম যে এডি প্লাস ডি সমান হাফ এসি এটা হয়। এখন এটা থেকে যদি আমরা শুরু করি, তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারব, আমরা দুই দিকে মাইনাস এডি ভেক্টর যোগ করে দিলাম, মানে আমরা যেটা করছি যে এই পাশে একটা মাইনাস এডি ভেক্টর যোগ করে দিলাম,
এই পাশে একটা মাইনাস এডি ভেক্টর যোগ করে দিলাম, তাহলে এই মাইনাস এডি ভেক্টর প্লাস এডি ভেক্টর চলে যাবে এবং সেই ক্ষেত্রে আবার ডান দিকে যেটি আসবে সেটা হলো হাফ এসি ভেক্টর আগে থেকে ছিল এবং তার সাথে একটা মাইনাস এডি ভেক্টর আসবে, তার সাথে একটা মাইনাস এডি ভেক্টর আসবে। এখন এই এডি ভেক্টরটা আসলে কেমন? তো এডি ভেক্টরটা হচ্ছে আমার এখানে যদি আমি চিন্তা করি যে এটা আসলে এবি ভেক্টর, অথবা এটি আমরা ইচ্ছা করলে মানে মাইনাস বিবেচনা না করে আমরা সরাসরি এখানে বসিয়ে দিতে পারবো প্লাস দিয়ে তারপরে মাইনাস এডি, এটা আসলে হয়। তো এখানে প্লাস দিয়ে মাইনাস এডি ভেক্টর বসানোর অর্থ হচ্ছে ডিএ ভেক্টরটা লেখা, ডিএ এই জিনিসটা। আচ্ছা আমরা এখানে দেখিয়ে দিই তাহলে আরও ভালো, মানে আমরা এ থেকে ডি এর দিকে না গিয়ে যদি আমরা ডি থেকে এর দিকে যাই তাহলে এটাকে আমরা এরকম মাইনাস এডি ভেক্টর লিখতে পারবো এবং মাইনাস এডি ভেক্টরকে আমরা বলতে পারবো ডিএ, মানে আমরা একই দৈর্ঘ্য রেখে দিকটা পরিবর্তন করে দিলাম, তো সেটা সম্ভব, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে এখানে যদি আমরা লিখি এসি এবং তার সাথে এটাকে আমরা লিখি ডিএ, তাতে মাইনাসটা আর লিখতে হবে না। এখন আমরা ডিএ সমান কী লিখতে পারবো? ডিএ সমান লিখতে পারবো হাফ বিএ। তাহলে প্রথমটা ছিল এসি, তারপরে হচ্ছে হাফ বিএ ভেক্টর। এটা যদি আমরা এখন ছবিতে দেখি তাহলে বিএ ভেক্টরটাকে আগে বিবেচনা করতে পারি, বি থেকে শুরু হলো বি এ, মানে এখানে আমরা হাফ কমন নিয়ে ফেলতে পারি, হাফ কমন নিয়ে আমি বি একে আগে লিখলাম, বিএটাকে আগে লিখলে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে সিরিয়াল বাহুটা মিলে সেটা হলো বি এ, তারপরে আমার প্লাস করতেছি দ্বিতীয়টা সেটা হলো এসি, তার মানে সিরিয়ালি দুইটা বাহু মিলছে, একটা হলো বি এ তারপরে এসি। এখন ছবিতে বড় ত্রিভুজের মধ্যে যদি আমরা দেখি তাহলে কী দেখা যাচ্ছে? একটা দেখা যাচ্ছে বি এ, বি থেকে এর দিকে, আর প্লাস এ থেকে সি, এসি, তাহলে বি এ এসি, এটা হবে বিসি বাহু আসলে, তার মানে এটা হবে হাফ বিসি। তো হাফ বিসি যদি হয় বিসি ভেক্টর, তো আমরা পেলাম যে ডিই ভেক্টর, ভেক্টরের সাহায্যে আমরা পেলাম ডিই ভেক্টর সমান, ডিই ভেক্টর সমান হাফ বিসি ভেক্টর। এখন এই ডিই ভেক্টর সমান হাফ বিসি ভেক্টর এটা আসার পর আমরা যদি তার মান নেই তাহলে ডিই ভেক্টরের মান এবং হাফ বিসি ভেক্টরের মান সেটা তো একই হবে, তার মানে আমি যদি এখানে এই উলম্ব বাহু দেখিয়ে, উলম্ব রেখা দেখিয়ে মান নির্ণয় করার কথা চিন্তা করি তাহলে দেখা যাবে যে ডি ভেক্টরের মান হলো ভেক্টর চিহ্ন ছাড়া শুধু সরাসরি ডিই, আর এদিকে হাফের মান তো হাফই থাকবে, আর বিসি ভেক্টরের মান সরাসরি ভেক্টর চিহ্ন ছাড়া বিসি, তাহলে ডি সমান হাফ বিসি এটা আসলো। তাহলে এটা হচ্ছে আমার প্রথম কথা, এটা প্রমাণ করতে বলা হয়েছিল। তো আরেকটি অংশ হলো এই ভেক্টরের থেকে আমরা বলতে পারি, সেটা হলো একটি ভেক্টরকে যখন একটা সংখ্যা তার সাথে আরেকটি ভেক্টর পাওয়া যায় তখন তারা অবশ্যই একই দিক বিশিষ্ট থাকে, একই দিক বিশিষ্ট মানে সমান্তরাল হবে। তো এই বিসি সমান্তরাল ডি এটিও তখন স্বাভাবিকভাবে চলে আসে, মানে আমরা আগে দেখিয়েছি এখানে যে একটি ভেক্টরের মানের সাথে যদি আমরা, যেমন এখানে টু পির কথা ছিল, তো টু পি মানে হচ্ছে বড় ভেক্টরটা যদি আমরা বলি কিউ তাহলে দেখা যাচ্ছে কিউ ভেক্টর আসলে আমার 2×p ভেক্টর, তাহলে কি দেখা যাচ্ছে যে পি ভেক্টরের সাথে একটি সংখ্যা দিয়ে গুণ করলে মানে টু,
দিয়ে গুণ করলে আরেকটি ভেক্টর পেয়ে যাচ্ছে, তার মানে এরা সমান্তরাল হবে কারণ এরা একই দিক। তো এইরকম কনসেপ্ট থেকে এটা আসছে যে যে কোনো ভেক্টর সমান হাফ ইনটু অন্য আরেকটি ভেক্টর, তার মানে সেখানে স্কেলার নাম্বার দিয়ে শুধু গুণ হচ্ছে, তাহলে এরা অবশ্যই সমান্তরাল হবে, বিসি এবং ডি সমান্তরাল হবে। এই হচ্ছে আমাদের উদাহরণ। এখন আপনাদের প্র্যাকটিসের জন্য আমি আরও কয়েকটি অঙ্ক এখানে দিয়েছি, এগুলো করলে আপনাদের এই বিষয়ের উপরে দক্ষতা বাড়বে। আর একটি উদাহরণ যেটি আমি আগে বলেছিলাম এখানে দিয়েছি, সেটি হলো যে হোম থেকে স্কুলে যাওয়ার জন্য আমরা বিভিন্ন পথে যেতে পারি, সেগুলো হচ্ছে স্কেলার, সেগুলো হলো ডিস্টেন্স বোঝানো হচ্ছে। যেমন সবুজ রেখাটা, লাল রেখাটা, এগুলো হচ্ছে ডিস্টেন্স। আর সরাসরি যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব, এই এটাকে বলা হয় সরণ। তো সেখানে একটা নির্দিষ্ট দিক থাকবে, সেটাকে বলা হবে ভেক্টর রাশি। আমার কোর্স সম্পর্কিত তথ্যের জন্য learning.i4mi.com এই পেজটি আপনারা ভিজিট করুন, আর আমার পার্সোনাল ওয়েবসাইট ভিজিট করুন বিভিন্ন ভিডিও সম্পর্কে তথ্য পাওয়ার জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন। ধন্যবাদ।